করা প্রথম আমরা আচরণ স্মরণ রাখবো। আমরা আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আরো স্মরণ করতে চাই যারা এই নতুন শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা নানান ভাবে নির্যাতিত হয়েছে, যারা কারাবরণ করেছে, তাদেরকে আমরা সহযোগিতা জানাতে চাই। আমি বলতে চাই এই যে সরকার, যে ফ্যাসিস্ট সরকার ছিল, সে ফ্যাসিস্ট সরকার আমরা বাংলায় আমাদেরকে চরিত করেছে। এই বৈষম্যের ছাত্র ধরে ভূমিকা রাখতে চেয়ে আমি গত 18 তারিখ 18 জুলাই সরাসরি আমি রাবার ব্রিগেডে চরিত হই। আমার দলের চেয়ারম্যান জনতা ববি আজাদ রাজপথে পুরোপুরি সড়ক ছিলেন এই আন্দোলনে। একজন শিক্ষক হিসেবে, একজন অভিভাবক হিসেবে, একজন রাজনৈতিক নেতা হিসেবে সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের